वेलकम बैक फ्रेंड्स। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, কিছুক্ষণ আগেই ঘটল মর্মান্তিক মাঝ সমুদ্রে 13 জন মৎস্যজীবী বোঝাই টলার ডুবি। তো বন্ধুগণ, এই টলার ডুবিটি কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, কতজন নিহত ও আহত হয়েছে, কতজন নিখোঁজ রয়েছে, সেখানকার বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, নাহলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর অল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। বলা হয়েছে ফের একবার টলার ডুবি ঘটনা, তবে বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে টলার ডুবি, অল্পের জন্য রক্ষা পেল মৎস্যজীবীদের প্রাণ। ঘটনাটি ঘটেছে জম্মু দ্বীপের কাছে। হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ার জন্য এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। মৎস্যজীবীদের উদ্ধার করতে এগিয়ে আসে আশপাশের টলারের থাকা মৎস্যজীবীরা। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে আবারও জম্মু দ্বীপের কাছে ডুবে গেল 13 জন মৎস্যজীবী সহ একটি টলার। মৎস্যজীবী সংগঠন সূত্রের খবর, এফবি শীতঙ্করী নামে এই টলারটি শুক্রবার ভোরে সাগর দ্বীপ থেকে বঙ্গোপসাগরে পাড়ি দেয়। বেলার দিকে আচমকা সমুদ্রে উত্তাল ঢেউয়ে জম্মু দ্বীপের কাছে টলারের পাটাতন ফেটে গিয়ে জল ঢুকতে শুরু করে। দুর্ঘটনাগ্রস্ত টলারের মৎস্যজীবীদের চিৎকার শুনে আশপাশের মাছ ধরতে থাকা আরও 5টি টলার মৎস্যজীবীদের উদ্ধার করতে এগিয়ে আসে। ততক্ষণে দুর্ঘটনাগ্রস্ত টলারটি ডুবে যেতে থাকে। ডুবতে বসা টলার থেকে 13 জন মৎস্যজীবীকে উদ্ধার করে। উদ্ধার কর্মীরা সকলেই সাগরদ্বীপের বাসিন্দা। 5টি টলার এই মুহূর্তে উদ্ধার করে মৎস্যজীবীদের সাগরদ্বীপের মায়া গোয়ালিনী ঘাটে নিয়ে আসছে বলে জানা গিয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।